আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম স্নিগ্ধ সকাল ব্লগে। চলে আসলাম আবার একটু নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজার স্বাদের বিফ কাচ্চি বিরিয়ানি। অনেকে ভাবে যে খাসির মাংস ছাড়া কাচ্চি বিরিয়ানি হয় না, কিন্তু গরুর মাংস দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু বেশ মজাদার চা কাচ্চি বিরিয়ানিটা হবে। আর মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। কাচ্চি বিরিয়ানির মেইন আকর্ষণটা কিন্তু থাকে মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে, হাড় থেকে খুলে খুলে আসবে, আর খেতেও বেশ ভালো লাগবে। চলুন দেখে নিই এই কাচ্চি বিরিয়ানিটা আমি কি খুব সহজে কীভাবে বাসায় তৈরি করে নিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে। আর যারা বাসায় তৈরি করবেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হলো এই কাচ্চি বিরিয়ানিটা, কীভাবে তৈরি করলেন। চলুন দেখে নিই কাচ্চি বিরিয়ানিটা আমি কীভাবে তৈরি করবো। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, পানিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। সেই লবণ, এই লবণ পানিতে আমি দিয়ে দিব গরুর মাংসটা। আর গরুর মাংসের টুকরাগুলো আমি একটু বড় বড় রেখেছি, কাচ্চি বিরিয়ানি কিন্তু করে মানুষ মানে মাংসের ইয়াগুলো বড়ই থাকে সাইজগুলো। লবণ পানিতে আমি ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। আর আমি এখানে নিয়েছি 1 কেজি 300 গ্রাম গরুর মাংস, এখন এগুলো 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব, তার জন্য নিয়েছি এখানে কাঁচা পেঁপে 3 টেবিল চামচ, আমি খোসা সরিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 3 টেবিল চামচ কিশমিশ, এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। এখন এগুলো ব্লেন্ড করে নেব। আর এখানে শুকনো মশলাগুলো আমি আলাদা ব্লেন্ড করব। নিয়েছি এখানে জয়িত্রি 1 টেবিল চামচ, আর নিয়েছি জয়ফল, জয়ফলের অর্ধেকটা নিব আমি, অর্ধেকটা জয়ফল নিয়েছি। আর দিয়ে দিব 4টা এলাচ, লবঙ্গ 4-5টা, গোলমরিচ 1 টেবিল চামচ, সাদা গোলমরিচটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটা ব্যবহার করতে পারবেন, শাহি জিরা 1/2 টেবিল চামচ, তেজপাতা 2টা, আর দারচিনি আমি দিয়েছি 4টুকরা মিডিয়াম সাইজের, সবগুলো আমি ব্লেন্ড করে নেব। পেঁয়াজ রসুনের বাটা, পেঁয়াজ রসুন কিশমিশটা আলাদা ব্লেন্ড করেছি, আর শুকনো মশলাগুলো আলাদা ব্লেন্ড করেছি। 15 মিনিট পর আমি গরুর মাংসগুলো তুলে নেব লবণ পানি থেকে, তুলে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। ভালো করে ছেঁকে তুলে আমি মাংসটা ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন, পেঁয়াজ পেঁপে কিশমিশ বাটাটা, আর দিব 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। পাশে আমার ছেলে দুষ্টামি করতেছে। আর দিয়ে দিব 1/2 কাপ টক দই, দু টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব সে বিরিয়ানির মশলাটা যে তৈরি করেছিলাম, সবগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে কিন্তু ম্যারিনেট করব, যাতে সব মশলাগুলো মাংসের গায়ে গায়ে মাখে, একটু সময় নিয়ে করব। ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় রাখতে পারবেন, যত ম্যারিনেট করা থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি মাংসটা বিরিয়ানিটা রান্না করব বাসমতি চাউল দিয়ে। আমি এখানে নিয়েছি ফরচুন ব্র্যান্ডের বাসমতি চাউলটা, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাউলটা নিতে পারবেন। প্রথমে চাউলটাকে আমি ভালো করে ধুয়ে ভালো করে কষলে ধুয়ে ভিজিয়ে রাখবো।
30 মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রাখলে চাউলটা ফুলে ডাবল হয়ে যাবে। 30 মিনিট পর আমি এটা ভালো করে ছেঁকে নিয়েছি। চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে পানি দিয়ে পানিটা বলো ঘাসার পর আমি দিয়ে দিব দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিলাম কিন্তু 1 টেবিল চামচ তেল। দিয়ে আমি এখন বাসমতি চাউলটা দিয়ে দিলাম, সিদ্ধ করতে দিব 4 থেকে 5 মিনিট। 4 মিনিট পর চাউলটা আমি ছেঁকে নিব। আমি এখানে 1 কেজি আলু, 1/2 কেজি আলু নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ আর জর্দার রং। জর্দার রংটা অপশনাল, না দিলেও চলবে। এগুলো আমি লালচে করে, মানে হাই হিটে লালচে করে ভেজে নেব 1 মিনিট বা 2 মিনিট। ভেজে এখন ম্যারিনেট করে সে মাংসটা 2 ঘন্টা পর আমি যেই পাতিলে মাংসটা, মানে বিরিয়ানিটা বসাবো সেই পাতিলে মাংসটা নিয়ে নিলাম, আর দিয়ে দিব লালচে করে ভেজে রাখা আলুগুলো। তেল সহ আলুটা আমি দিয়ে দিব। ভালো করে একটা সেট করে দিব আলুগুলা, মাঝে মাঝে দিয়ে দিব আলুগুলা, কিন্তু মাংসের সাথে দিলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ, দিয়ে দিব 1/2 কাপ বেরেস্তা, দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর এটা ফ্লেভার করবে। আর দিয়ে দিব বিরিয়ানির মশলাটা, যে মশলাটা আমি তৈরি করেছিলাম, 1/2 টেবিল চামচ। ভাতগুলো আমি, বাসমতি চাল ভাতগুলো আমি অল্প অল্প করে ছিটিয়ে দিব, গরম অবস্থায় কিন্তু দিব, এমনভাবে দিব যাতে ভিতরে পাখা না থাকে। ধীরে ধীরে আমি সবগুলো ভাত দিয়ে দিব। অর্ধেক ভাত দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে 4-5টা কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর কিছু আস্তে দিয়েছি, দেওয়ার কারণে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিব 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, না দিলেও চলবে, আমার বাসায় সবাই মটরশুঁটিটা পছন্দ করে, তাই আমি দিলাম। আর দিয়ে দিব বেরেস্তা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটা কিন্তু যখন হবে তখন কিন্তু ফুলে টুবু টুবু হয়ে যাবে। বাসায় আলু বোখারা থাকলে আলু বোখারা দিতে পারবেন। আর তারপর আবার ভাতগুলো আমি দিয়ে দিব, দিয়ে আমি আবার দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, আবার করে দেবে ভেরেস্তা, আমি দিয়ে দিব জর্দার রং, অল্প দুধের মধ্যে জর্দার রংটা গুলি 1 টেবিল চামচ। আমি জর্দার রংটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, বাসায় না থাকলে না দিলেও চলবে, তা দিলে কিন্তু বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হবে। চামচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেব, তাহলে কিন্তু ভিতরে চাউলটা সিদ্ধ হয়ে যাবে না, গলে যাবে না, সুন্দর থাকবে। এরকম গর্ত গর্ত দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো 1 কাপ দুধ, আমি এখানে একটা আটা গুলিয়ে নিয়েছি, রুটির মতো করে যা রুটি তৈরি করি সেরকম করে আটাটা গুলিয়ে নিব। নিয়ে পাতিলে চারপাশে সিল করে দেব, ভিতর থেকে বাতাসটা বের না হয়ে আসে, ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব 10 মিনিটের জন্য। আমি হাই হিটে এটা রান্না করব, আর 1 ঘন্টা 40 মিনিটের জন্য আমি নর্মাল হিটে এটা রান্না করব। অবশ্যই কিন্তু একটা প্যানের উপরে বসাবেন, তাহলে নিচে লাগবে না, বা তাওয়া থাকলে তাওয়ার উপর বসিয়ে দেবেন। 1 ঘন্টা 40 মিনিট পর আমি আটার সিল করে আটাটা খুলে নিব। ঢাকনাটা তুলে নিব,
খুব সুন্দর একটা ফ্লেভার করতেছে কিন্তু। সুন্দর তৈরি হয়ে গেল আমার মজার সাথে বিফ কাচ্চি বিরিয়ানি। আমি এখন নিচ থেকে মাংসগুলো সহ এটাকে পরিবেশন করব। আর আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করলাম। এই মাংসগুলোকে দেখাচ্ছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম হাড় থেকে খুলে খুলে আসতেছে কিন্তু মাংসটা। এই যে কাচ্চি বিরিয়ানির মেন জিনিসটাই কিন্তু হচ্ছে যে মাংসগুলো একদম নরম হয়ে যাবে। এর জন্য খেতে আরো বেশি ভালো লাগবে। আশা করি বাসায় আপনি একবার হলো ট্রাই করবেন আর সহজে তৈরি করে নিতে